খালা কইতি দেই আপনা কি এ খালা মারে তুম কে তুমি বা তুই ও ডান গাড়ি নি খালা আমি তো তুমি পাহাড় তুমি গাড়া তুই বুঝতে পারা খালা রে আমি যা করি না আমার সব বোনাস করিস রে খালা আমরা নারী আমরা সব করতে পারি কে বলেছে আমরা কাজ করতে পারি না আমরা সিলেটে ধান কেটে এসেছি এখন পাবনা জেলাতে আসি পাবনা জেলার যত ধান আছে এখানে বলে মানুষ লোক পাচ্ছে না এই যে ধান মাঠে ধান সব ধান পেকে গেছে লোক পাচ্ছে না আমরা কেটে দিতে আসি কেন আমরা কি উপকার করতে পারি না আমরা চাইলে সব করতে পারি আমরা নারী আমরা চাইলে সব করতে পারি কি হয়েছে আমরা এই ধান কেটে দিতে এসেছি ঢাকা থেকে আপনাদের ধান কেটে দিতে আসছে আপনারা বলে লোক পাচ্ছেন না ধান কাটা তো আপনি আমার ধান কাটতেছেন কে আপনি কইছি আপনি ধান কাটা কথা আমার ধান কাটা আমরা তো জানি আপনারা লোক পাচ্ছেন না আমরা আগে ছিলেটে ধান কেটে আপনাদের এই মাঠে ধান কেটে কেন পারবো না আমি যে কেটে রেখে আসতেছি কেন বাঁধবো কেন এমনি নিয়ে যাই আবার মানে মারাই করে আপনি ঘরে পৌঁছে দেব আপনারা পারেন সামনে আপনি ধান তো আমরা কেটে দেবো সুন্দর করে আপনি দেখেন কেন আপনি ধান তো পেকে গেছে ধানটা কি হয়েছে এখনো কাঁথাই রয়েছে একদম পেকে গেছে আপনি চেনেন ধান চেনেন আপনি শহরে বসে আপনি গ্রামে গ্রামে খবর জানেন আপনি ধান পাকাতে দেন তো ভালো করে দেখেন তো আপনার এত বড় মাঠ একটা ধানও কাটি নাই আমরা জানি লোক পাচ্ছি না তাই আমরা ধান পাকি নাই জন্য আমরা কাটি নাই আপনি কি আপনাকে কাটালে আমরা কইত নিছি নাকি আপনার কাছে বলছি না ফোন দিছিলাম না মানে আমরা তারপরে দিদি বলেছি যে কখন বৃষ্টি আসতে পারে তাই আমরা ধান কেটে দিচ্ছি আপনার ঘরে ধানটা পৌঁছে যাবে আরে আমার শুনে মতন আমরা কি ত্রিপুল নাম্বার ফোন দিছিলাম আপনি ধান কাটার জন্য না 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 তাহলে আপনি আসছেন কিসের জন্য আমরা আসি এই যে গরিব কৃষকের ধান কেটে দিয়ে ঘরে মারাই করে দিয়ে যাব কারণ কি আপনারা তো হচ্ছে লোক পাচ্ছে না একটা লোকের দাম 500 টাকা দেখেন মানুষ বলে অস মানে ইয়েতে কাজে কাজের দাই বলে কি আপনি কি আমার এত সব মানুষ কাম দেন তো আপনি খেয়ার কথা না জানো তো নাই আর গরু মানুষ কোন নাকি দি আর দান করেন তে কাছে ফলা ফলা দে আমি সেই কাছে সব বাদা বাদা মারা দিছেন না আমরা জানি যে আপনারা লোক পাচ্ছেন না দান কেটে দেই কারণ একটা কামলার দাম 500-600 টাকা তাও তো পাচ্ছেন না দেখেন মানুষ কি এখন কামলা আছে দেশে কি কামলা আছে পাওয়া যায় আমি কি আপনি বলছি আমার ধান কাটা লাগবে বলছি আপনারে আমি দেখেই কাটতেছি বলা লাগবে কেন পাকা ধান তো আপনি কি বলছেন আমরা গরিব মানুষ আমরা তো সিলেটে কেটে দিয়ে আসি অনেক কাঁচা ধান সিলেটে দিন আছে বৃষ্টি হওয়ার আগদি পানি তার পানি সে ডুবি আমার তো সে আসলো আমারে সেই লাগি রামলো আমারে আসলে কথা আছে পাবনার লোক বেশি বুঝে কেন ধানটা কেটে দিলে ঘরে চলে যায় না ঘরে যাবে এখন আর 5টা দিন যাওয়া লাগবে দেখেন তো কাঁচা ধান এখন আছে 12 অনেক আছে সিরে শুনলা নেই কাঁচা রয়েছে আমি কি আপনার বুদ্ধি চলি নাকি আপনি কৃষক না আমি কৃষক গৃহস্থ কিটা ঠিক পেলেন কিভাবে আমার বই আছে পাকা ধান দেখে আমি কাটতে বসছি যে মাঠ কেটে সব বলে কি কথা আরে আমরা এতগুলি পরিস্থিতি মারতে পারবো না আপনি একাই মারতে হয়ে দিবেন আমরা নারী আমরা কি কম কাটতে পারি ধান এই ধান আমার ওকা মরে আমার ধান দা শেষ করে দিলে আল্লাহ মূর্তি রে নেন তো আপনি আপনি খেলতেন পারান আপনি না পারলাম মহিলা মানুষকে হাত দিবেন না পারি হইবে আপনি পারান আপনি হাত দিবেন দান আপনি পারান আপনি যদি পারান আপনি আমার ঘুরে আশপাশে থাকবেন না আরে খালা কইতে দেই আপনাকে কে খালা মারে কেমন দা তুই আমার ধান গাড়িস নি খালা আমি তো দিন পাই কেমন পারা তোমার বহুত আছে তুমি আমার ধান আইসে নষ্ট করবি তুমি আমার কাম করবি নাকি আরে আমার ধান রে সোনার মতন ধান কাটি শেষ করে দিয়ে মহিলা না আর কিছু